আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে চলছে রিভিশন। অলরেডি 8টি ইউনিট কমপ্লিট হয়ে গেছে। তো সেই রকমই একটি ইউনিট ইকোনমিক জিওগ্রাফি রিভিশন রাউন্ডের যে 90 নম্বরে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে। প্রথম প্রশ্ন, পিঙ্ক কলার ইকোনমিক অ্যাক্টিভিটি কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অংশ? অ্যাকচুয়ালি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অংশ হলো পিঙ্ক কালার। আমরা জানি যে প্রথম যেটা ফার্স্ট সেটা হলো রেড কলার প্রথম শ্রেণীর, তারপরে রয়েছে ব্লু কালার এটা দ্বিতীয় শ্রেণীর, পিঙ্ক কালার তৃতীয় শ্রেণীর, আবার একইভাবে হোয়াইট কালার তৃতীয় শ্রেণীর। মজার বিষয় কীরকম এটা, তার কারণ হলো আমাদের মাথায় রাখতে হবে যে পরিষেবা ভিত্তিক কার্যাবলী যারা করেন তাদের দুটো বর্গে ভাগ করা হয়। যারা নিজস্ব অ্যাক্টিভিটির সাথে যুক্ত, যেমন নিজস্ব দোকান, নিজস্ব ধরো পরিষেবা প্রদানকারী কোনো ইউনিট রয়েছে, তারা পিঙ্ক কালার অ্যাক্টিভিটির সাথে যুক্ত। ধরো কেউ তার নিজস্ব ফোর হুইলার ভাড়া দেন, অর্থাৎ তিনি গাড়ি চালান অ্যাজ ড্রাইভার, তো সেক্ষেত্রে তিনি পরিষেবা দিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তাকে ধরা হবে পিঙ্ক কলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত মানুষ। আবার একইভাবে দেখা গেল কেউ টিউশন পড়াচ্ছেন, তো সেক্ষেত্রে তিনি পিঙ্ক কলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আবার একইভাবে তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, তাহলে তিনি হোয়াইট কালার অ্যাক্টিভিটির সাথে যুক্ত। অর্থাৎ তৃতীয় শ্রেণীর মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা পিঙ্ক কলার যেটা ব্যক্তিগত কার্যাবলীর সাথে যুক্ত থাকে, পরিষেবা ভিত্তিক কার্যাবলী, আর একটা হোয়াইট কালার ওয়ার্কার যারা প্রাতিষ্ঠানিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে। নেক্সট দুইয়ের প্রশ্ন, কোনটি প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত নয়? দেখো পশুপালন, মৎস্য শিকার, খনিজ সম্পদ আহরণ সবগুলো প্রথম শ্রেণীর, কিন্তু হস্তশিল্প কোনোভাবেই নয়। নেক্সট তিনের প্রশ্ন, এশিয়ার কোন দেশ ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত? অ্যাকচুয়ালি চীনকে বলা হয় ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। চারের প্রশ্ন, দ্য টার্ম বিক্স রিপ্রেজেন্ট অ্যান অ্যাসোসিয়েশন অফ ফাইভ মেজর কি? ইকোনমিক্স, পলিটিক্যাল অ্যালায়েন্স নাকি এগ্রিকালচারাল লিজেন না কালচারাল গ্রুপ? অবশ্যই উত্তর ইকোনমিক্স, অর্থাৎ পাঁচটি অর্থনৈতিক প্রভাব বা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র একসাথে ব্রিক্স গঠন করেছে। ওকে, পাঁচের প্রশ্ন, সিলিকন ভ্যালি কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? আমরা জানি যে ইনফরমেশন টেকনোলজির সাথে যুক্ত সিলিকন ভ্যালি। নেক্সট ছয়ের প্রশ্ন, হাউ মেনি নটিক্যাল মাইলস ফ্রম দ্য বেস্ট লাইন ডাস অ্যান এক্সক্লুসিভ ইকোনমিক জোন টিপিক্যালি এক্সটেন্ড, মানে বেস্ট লাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন সাধারণত প্রসারিত হয়? 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ওকে, নেক্সট সাতের প্রশ্ন, দ্য ব্লু ইকোনমি ইজ ফোকাসড অন দ্য সাস্টেনেবল ইউজ অব ওশান রিসোর্স, অর্থাৎ সামুদ্রিক সম্পদকে সাস্টেনেবলভাবে ব্যবহার করাকে আমরা ব্লু ইকোনমি হিসাবে অ্যাডজাস্ট করে থাকি। আটের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ লাম্বারিং? লাম্বারিংয়ের মেইন পারপাস হলো হারভেস্টিং টিম্বার ফর ভেরিয়াস ইউজ, অর্থাৎ বহুমুখী কার্যাবলীতে সেটাকে ব্যবহার করা এবং সেটাকে হারভেস্ট করা, এটাই হলো লাম্বারিংয়ের মূল উদ্দেশ্য। নয়ের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম সিলভিকালচার রেফার টু ইন দ্য কন্টেক্সট অফ লাম্বারিং, অর্থাৎ লাম্বারিংয়ের প্রসঙ্গে সিলভিকালচার শব্দটি বলতে কী বোঝায়? এটা ফরেস্ট ম্যানেজমেন্ট ফর উড প্রোডাকশন। আমরা জানি যে দ্রুত বর্ধনশীল অথচ কাঠ উৎপাদনে সক্ষম এমন উদ্ভিদগুলোকে যখন রোপণ করা হয় মানে এবং সেটাকে দ্রুত বর্ধনে জন্য যা যা পরিচর্যা দরকার হয় সেটা করা হয়, তাকেই আমরা সেই প্র্যাকটিসটাকে আমরা সিলভিকালচার বলে থাকি। ওকে, অর্থাৎ মূল উদ্দেশ্য কাঠ উৎপাদন করা এবং অপেক্ষাকৃত দ্রুত। নেক্সট দশের প্রশ্ন, অবৈধ কয়লা খাদান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আইনি ব্যবস্থাপনার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশন ভারত সরকারের দ্বারা প্রকাশ করা হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ, অবৈধভাবে কয়লা খাদানগুলো সংক্রান্ত যে বিভিন্ন ধরনের তথ্য সেগুলোকে যাতে সহজেই আয়ত্ত করা যায় তার নাম দেওয়া হয়েছে খান প্রহরী অ্যাপ। খান প্রহরী অ্যাপ, খান প্রহরী অ্যাপ হলো এটা। ওকে, নেক্সট এগারো, সিবিএম এর সম্পূর্ণ অর্থ হলো কোল বেড মিথেন। সিবিএম, কোল বেড মিথেন, যেহেতু এর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। বারো, দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, আমরা যে কোনো খাবার খেলেই তার গায়ে দেখবে এই FSSAI এর একটা সিম্বল দেখতে পাই,
তো দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যার প্রশ্ন আসতে পারে কোথায় অবস্থিত, কত সালে গঠিত হয়েছিল, মানে হেডকোয়ার্টার কোথায়, এগুলো প্যারালালি দেখতে হবে। এগুলোর জন্য আমাদের আলাদা, মানে পুরো ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলো রয়েছে তার উপর আলাদা পরীক্ষা রয়েছে। অর্থাৎ সেই পরীক্ষায় ভারতবর্ষের যত আলাদা আলাদা অর্গানাইজেশন আছে যেখান থেকে প্রশ্ন আসে তার উপরে এককভাবে প্রশ্ন করা হয়েছে, আবার একইভাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের উপর আলাদা পরীক্ষা রয়েছে। আমাদের ক্লাসরুম মানেই যেখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাব ইউনিট এবং ক্যাটাগরি ধরে ধরে পরীক্ষা সেট করা হয়। তো আমাদের বর্তমানে 256টা পরীক্ষা অনগোয়িং চলছে। এই রকমভাবে পুরো SLST সিলেবাসকে কভার করা হয়েছে আমাদের ক্লাসরুমে। একইভাবে বর্তমানকালে বিহার স্টেটের যে সিলেবাসে যে অংশগুলো আমাদের SLST-র বাইরে রয়েছে, অর্থাৎ SLST-র সিলেবাসের অতিরিক্ত অথচ বিহার স্টেটে রয়েছে, সেই ইউনিটগুলো ধরে ধরে পরীক্ষা সাজানোর কাজ চলছে আমাদের ক্লাসরুমে। সেই সঙ্গে মাদ্রাসাকে টার্গেট রেখে অবশ্যই রিভিশন পর্ব চলছে। এবং আমাদের ক্লাসরুমে টোটাল 350-র উপরে ক্লাস রেকর্ডেড পুরো সাব ইউনিট ধরে ধরে। আমাদের ক্লাসরুমের মূল সম্পদ হলো ক্লাস, যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচড রয়েছে তারা যাতে আবার ফিরে পায় সেই বিষয়গুলো বুঝতে পারে, তার জন্য ধরে ধরে ক্লাস, যেমন কলেজ ইউনিভার্সিটিতে করা হয় সেই রকম ধরে ধরে ক্লাস এবং প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে পরীক্ষা সাজানো, এটাই আমাদের ক্লাসরুমের মূল বৈশিষ্ট্য। নেক্সট, এবার রয়েছে ফুড। এটা বলছে, সদ্য ভারতের কোন প্রাণীকে ফুড অ্যানিমেল হিসাবে মান্যতা দিয়েছে? হিমালয়ান ইয়াককে, সদ্য হিমালয়ান ইয়াককে ফুড অ্যানিমেল হিসাবে মান্যতা দিয়েছে। 13 প্রশ্ন, মনে রাখতে হবে যে এই দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এরা ঠিক করে কোনটা খাদ্য উপযোগী, কোনটা খাদ্য অনুপযোগী এবং কোনটার মান্যতা রয়েছে, কোনটা নেই। সেই সঙ্গে যদি কোয়ালিটি খারাপ থাকে তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়ার ক্ষমতা এবং লাইসেন্স দেওয়ার ক্ষমতা, এগুলি সবই রয়েছে এই দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার হাতে। নেক্সট, 13 প্রশ্ন, ইন্ডিয়ার্স ফার্স্ট গোল্ড এটিএম অ্যান্ড ওয়ার্ল্ড ফার্স্ট রিয়েল টাইম গোল্ড এটিএম হ্যাজ লঞ্চড ইন হুইচ সিটি? ভারতের প্রথম গোল্ড এটিএম এবং বিশ্বের প্রথম রিয়েল টাইম গোল্ড এটিএম কোন শহরে চালু হয়েছে? হায়দ্রাবাদে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের মনে রাখতে হবে যে ইকোনমিক জিওগ্রাফির সাথে যুক্ত কারেন্ট ম্যাটারগুলো ভারতবর্ষের, সেগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় দিয়েই দিতে পারে। 14, ইন্ডিয়ান ফার্স্ট ফ্লোটিং ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প লোকেটেড অ্যাট? ভারতের প্রথম ভাসমান আর্থিক সাক্ষরতা শিবির শ্রীনগরে অবস্থিত। 15, ভারতের সর্বপ্রথম ইকোনমিক সেন্সাস কবে হয়েছিল? এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। প্রথম ইকোনমিক সেন্সাস 1977 সালে হয়েছে, তারপর ধারাবাহিকভাবে একাধিকবার হলেও প্রথম হয়েছে 1977। 16, ভারতে মোট উৎপাদিত শক্তির কত শতাংশ পারমাণবিক শক্তির অংশ? 1.6% পারমাণবিক শক্তি। 17, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে গঠিত হয়? 1 January 1995 সালে। পরীক্ষায় প্রশ্ন আসবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। নেক্সট, 18 প্রশ্ন, হুইচ ব্রেড অফ ক্যাটেল ইজ নোন ফর হাই মিল্ক প্রোডাকশন? অবশ্যই হলস্টাইন একটা প্রজাতি যারা উচ্চ, মানে অধিক দুধ বা দুগ্ধ উৎপাদন করার ক্ষমতা রাখে। ওকে, এবং এগুলো সব কিন্তু আমাদের পরীক্ষা সাজানো হয়েছিল মূলত 9, 10, 11, 12 দুটো ক্যাটাগরিকে একসাথে করে নিয়ে। এখানে কিছু প্রশ্ন রয়েছে যেটা 11, 12 সেকশনের লেভেলের, আমাদের মনে রাখতে হবে যারা 11, 12 সেকশন তাদের দুটোই পড়তে হবে এবং 9, 10 জন্য কিছু বিষয় অ্যাভয়েড করা যেতে পারে। ওকে, 19, হুইচ অর্গানাইজেশন সেট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর সাস্টেনেবল ফিশিং প্র্যাকটিস? ফিশিং প্র্যাকটিস কে ঠিক করে সাস্টেনেবলভাবে? আমরা মাছ তো ধরি কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে, তো সেটা ডিসাইড করে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। পরীক্ষায় প্রশ্ন আসবে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কোথায় অবস্থিত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। নেক্সট, 20, হোয়াট ইজ দ্য টার্ম ফর এক্সেসিভ অ্যান্ড আনকন্ট্রোলড ফিশিং দ্যাট ডিপ্লেট ফিশ স্টক অ্যান্ড হার্ম দ্য মেরিন ইকোসিস্টেম? ওভার ফিশিংয়ের কারণে এটা হতে পারে, অর্থাৎ যথেচ্ছ পরিমাণে মাছ ধরা এবং সেই মাছ ধরার মধ্যে যে রুলস রেগুলেশন সেগুলোকে ভায়োলেট করা, এবং দেখা যাচ্ছে যে এত ওভার ফিশিং করা হচ্ছে যে সেখানকার বাস্তুতন্ত্র সামগ্রিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। 21, বলছে হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এইম টু কনজার্ভ অ্যান্ড ম্যানেজ
দ্য স্টার্ডিং ফিশ স্টার্ডিং ফিশ স্টার্ডলিং সরি স্টার্ডলিং ফিশ স্টক অ্যান্ড হাই মাইগ্রেটরি ফিশ স্টক, মানে কোন আন্তর্জাতিক চুক্তির লক্ষ্য স্টার্ডলিং ফিশ স্টক এবং উচ্চ পরিযায়ী মাছের স্টক সংরক্ষণ ও পরিচালনা করা। ওকে, অ্যাকচুয়ালি উচ্চ পরিযায়ী যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের সংরক্ষণ ও পরিচালনা করা, এটা ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, এই সিতে এই যে বিশেষ চুক্তি সেই চুক্তিতে স্বাক্ষর হয়েছিল। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকেই জানে না, এবং সেই সঙ্গে আমি বলে রাখি আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা ধরে ধরে, যেমন 70 নম্বরের ফিশিংয়ের ওপর পরীক্ষা আছে, লাম্বারিংয়ের ওপরে 70 নম্বরের পরীক্ষা আছে, মাইনিংয়ের ওপর পরীক্ষা আছে, পাওয়ার রিসোর্সের ওপর পরীক্ষা আছে, প্রত্যেকটা ধরে ধরে পরীক্ষা। এটা হলো কমন পরীক্ষা যেটা পুরো কমপ্লিট সিলেবাসের ওপরে, ঠিক আছে। এবার আমাদের সেখানে আরও চুলচেরা বিশ্লেষণ করে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো সাজানো আছে, কারণ বুঝতেই পারছো যে একটা সাব ইউনিটের ওপর যদি এত পরীক্ষা এত প্রশ্ন দিয়ে পরীক্ষা সাজানো হয় সেখানে আর কিছুই বাকি থাকে না, সব কিছু দিয়ে সাজানো। নেক্সট 22, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য এরিয়া অফ ওশান হোয়ার টু ডিফারেন্ট ওয়াটার মাস মিট অফেন রিস ইন নিউট্রেন্ট। আমরা জানি যে বিভিন্ন দুটো আলাদা বৈশিষ্ট্যধর্মী সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় সেখানে পুষ্টিমৌলের যোগান হয়, তো সেই বিশেষ ক্ষেত্র, সেই বিশেষ ক্ষেত্র, দেখো বাংলায় বলছে সমুদ্রের সেই অঞ্চলকে কি বলে যেখানে দুটি ভিন্ন জলের ভর মিলিত হয়, প্রায়শই পুষ্টিতে সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক জীবনকে সমর্থন করে যারা, অবশ্যই আপওয়েলিং জোন, ভীষণ গুরুত্বপূর্ণ সেট অ্যান্ড নেট পরীক্ষার স্ট্যান্ডার্ড, সেই জায়গাটা হলো আপওয়েলিং জোন, এখানেই কিন্তু পুষ্টিমৌলের যোগান হয়। 23 নম্বর প্রশ্ন, কোন খনিজটি সাধারণত হাইড্রোলিক ফ্র্যাকচারিং বা ফ্যাকিং প্রক্রিয়ার মাধ্যমে আহরণ করা হয় ন্যাচারাল গ্যাসকে এর মাধ্যমে ফ্র্যাকিং প্রক্রিয়া বা ফ্র্যাকচারিং প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রক্রিয়ার মাধ্যমে আহরণ করা হয় ন্যাচারাল গ্যাস। 24 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি খনিজ আহরণের জন্য একটি বড় খোলা গর্ত খনন করা জড়িত, অবশ্যই ওপেন পিট মাইনিং যেখানে হয় সেখানে বড় গর্ত খুঁড়তে হয়, ওপেন পিট মাইনিং অর্থাৎ ওপর থেকে খুঁড়ে খুঁড়ে খনিজ সম্পদ আহরণ করা। 25-এর প্রশ্ন, ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? অবশ্যই মুম্বাই পুনে শিল্পাঞ্চল, পিএসসি পরীক্ষায় এসেছিল ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি, উত্তর মুম্বাই পুনে শিল্পাঞ্চল। তো এই ছিল 25টি প্রশ্ন, আমাদের ক্লাসরুমে 90 নম্বরের পরীক্ষা হয়েছে ইকোনমিক জিওগ্রাফির ওপরে, এবং এইরকমভাবেই প্রত্যেকটা সাব ইউনিট ধরে রিভিশন চলছে, এবং প্রত্যেকটা সাব ইউনিটের পরীক্ষা তো সাজানোই আছে, এটা 251 নম্বর প্রশ্ন পরীক্ষা, এবং আমাদের ক্লাসরুমে বর্তমানকালে 256টি পরীক্ষা অনগোয়িং চলছে, এটা প্রতি সপ্তাহে অ্যাড হচ্ছে আরও পরীক্ষা। যদি কারোর ইচ্ছে থাকে ক্লাসরুমে এনরোল করার, নিচের ডেসক্রিপশনে দুটো ফর্ম দেয়া আছে, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মে ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। যদিও সব ক্ষেত্রে ফর্ম ফিল আপ করলেই আমাদের একটু লেট হয় যোগাযোগ করতে, ডাইরেক্ট ফোন করে নেওয়া যেতে পারে, আমাদের ক্লাসরুমের কিছু ভিডিওর ফ্লায়ারে দেওয়া রয়েছে ফোন নাম্বার, সেগুলো সার্চ করে দেখে নেওয়া যেতে পারে, এবং ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।